আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা যে যেখানে আছেন সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি কিভাবে দস্তার কড়াই পরিষ্কার করে থাকি একদম ঝকঝকা, সেই বিষয়টাই আপনাদের সাথে শেয়ার করব। তো কড়াই মূলত হচ্ছে, মানে আমরা সবাই পরিষ্কার করে থাকি কম বেশি, বাট খুব অল্প সময়ে, কারণ এখন তো আমরা ম্যাক্সিমাম সবাই অনেক বিজি থাকি। হয়তো বা অনেকে আছে যারা বাইরে জবও করি, তো সেই ক্ষেত্রে দস্তায় কড়াইগুলো কিন্তু একটু মেজে ঘষেই পরিষ্কার করতে হয়, আমরা সকলে জানি। তো খুব অল্প সময়ে কীভাবে একদম নিট অ্যান্ড ক্লিন করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। কড়াই অনেকেরই অনেক পরিষ্কার, বা এখন তো ম্যাক্সিমাম সবাই ননস্টিকে রান্না করে, বাট তারপরে এই দস্তার কড়াইগুলো কিন্তু অনেক বেশি প্রয়োজন রান্নার ক্ষেত্রে, বা আসলে সব জিনিস কিন্তু ফ্রাই প্যান বা হচ্ছে ননস্টিকে যে প্যানগুলো আছে ওগুলোতে রান্না করা যায় না, বা রান্নাগুলো ভালো লাগে না। তো সেই ক্ষেত্রে এই টাইপের যে কড়াইগুলো আছে এটাতে রান্না করার কিন্তু অন্যরকম একটা মজা পাওয়া যায় এই আর কি। তো আমি অলরেডি মাজা শুরু করে দিয়েছিলাম এই যে, পরে ভাবলাম যে আপনাদের সাথে বিষয়টা শেয়ার করে, অনেক নর্মাল একটা বিষয় হয়তো আমরা অনেকেই জানি না। তো কড়াই মাজার ক্ষেত্রে যেটা হয়, আমরা নর্মালি যে এই যে জাবা যেটা আছে এটাতে ভিমবার ইউজ করি, এই জাবাটাতে। তো ভাবলাম যে এইটা দিয়ে যেটা হয়, আমি একটা শেষ করি যে এই জাবাটা দিয়ে মাজলে কিন্তু ওইভাবে পরিষ্কার হয় না। হ্যাঁ, এই জাবা দিয়ে মানে মাজলে যে একটা চকচকা যে একটা গ্লেজ দিবে সেটা কিন্তু হয় না নর্মালি। এটা দিয়ে মাজলে কি হয়, এটা দিয়ে মাজলে পরিষ্কার হয়, মানে হলুদের যে দাগটা সেটা কিন্তু উঠে যায়, বাট মানে একটা চকচকা, এই যে এই যে এই যে চকচকা যে দাগগুলো এগুলো হয় না। তো সেটা হবে এই যে এটা দিয়ে, এটাকে হচ্ছে আচ্ছা এটাকে মেবি হচ্ছে সিরাস কাগজ বলে, আমি এটাকে সিঙ্ক কাগজ বলি আর কি। যাই হোক, এটা হচ্ছে ওই যে ফার্নিচার যখন আর কি মানে ফার্নিচার ডলাডলির ক্ষেত্রে বা দেয়ালে রং করার সময় যে আর কি, মানে এটা দিয়ে ডোলে যে উঠায় সেই কাগজটা আর কি, সিরাস কাগজ মেবি। তো এইটা হচ্ছে নতুন যেটা মানে ইনটেক একদম দোকানে কিনতে পাওয়া যায়, সেটা দিয়ে যদি আপনি পরিষ্কার করতে যান তাহলে কিন্তু আপনার এই যে হাতের যে নখগুলো আছে এগুলো সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে, প্রয়োজনে কেটেও যেতে পারে। তো যেটা হচ্ছে ইউজুয়াল যে কাগজগুলা মানে ইউজ করা হয় বিভিন্ন কারখানাতে, মানে হচ্ছে আপনার ফার্নিচারের যে কারখানাগুলো আছে বা যারা বাসা কাজ করে, তো তারা কিন্তু এগুলো জাস্ট পরিষ্কার করে করে ফেলে দেয়। তো সেখান থেকে আপনি কালেক্ট করতে পারেন, বা হচ্ছে দেখা গেল পরিচিত ফার্নিচারের দোকান এলাকার মধ্যে সেখান থেকে কালেক্ট করতে পারেন। মেইন কথা হচ্ছে যে ইউজ করার পরে যে কাগজটা আর কি সেটা দিয়ে আপনার এই কাজটা করতে হবে, নতুনটা দিয়ে করা যায় না। তো আমি আপনাদেরকে জাস্ট একটু দেখাই যে এটা আসলে, এটাতে একটু ভিমও লাগাই নিতে পারেন, প্রবলেম নাই, যেটা কতটা উপকারী একটা জিনিস আমি একটু দেখাই আপনাদের। এভাবে এটাকে ধরে মানে নতুনটা দিয়ে হবে না কেন, এই একটাই কারণে যে এটা যখন এইভাবে ধরা হয় তখন এই নখ গুলো এটাতে লাগে, এটার জন্য আর কি নখের অবস্থা অনেক খারাপ হয়ে যায়, যার জন্য মানে একটু পুরোনোটা দিয়ে ইউজ করলে হয় কি ওটা ধারালোটা কম হয়, আর নতুনটা তো একদম অনেক বেশি ধার থাকে। আমার এই কড়াইটা একদম পুড়ে গেছিল সকালে, হচ্ছে আলু ভর্ত করার জন্য ঝাল হচ্ছে ভাজতে গেছি, তখন মানে তেলের কারণে আগুন ধরে গেছিল কড়াইয়ের ভিতরে, তো পুরো তেলটা পুড়ে গেছিল। এই যে আমার এটা পরিষ্কার করা শেষ, এই যে একদম খুব পরিষ্কার হয়ে যায় এটা দিয়ে, এটার জন্য আমার এটা অনেক পছন্দ। এরপর যদি আপনি চান সেটা হচ্ছে একটু ভিম দিয়ে পরে একটু মেজে নিলেন,
হালকা একটু মাখলে হয়ে যায়। আসলে দস্তার কড়াই কিন্তু পরিষ্কার থাকা দেখাটা মানে থাকলে দেখতে কিন্তু খুবই বেশি ভালো লাগে। হলুদ হয়ে গেলে সেই কড়াই কিন্তু রান্না মানে রান্না করতে গেলেও নিজের কাছে ভালো লাগে না। তো এইটাই আর কি শেয়ার করলাম যে অনেক আপুরা হয়তো এই জিনিসটা চেনেন জানেন বা অনেকের ঘরে থাকেও, কিন্তু এই প্রসেসিংটা আসলে অনেকেই জানি না আমরা। এই ছোট্ট বিষয়টা আর কি শেয়ার করলাম। এই যে দেখেন একদম চকচকা। আর একটু টাইম নাই, আমি রান্না করব, তো আর একটু ডলা দিলে এই পুরাটা একদম গ্লেজ দিবে।